আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন বলেছেন জঙ্গিবাদ দমনে নিরলসভাবে কাজ করছে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে সকল পরিস্থিতি মোকাবেলা করা হচ্ছে পুলিশ যে কোনো ধরনের আক্রমণ প্রতিহত করার জন্য সব সময় প্রস্তুতি নিয়ে থাকে সোমবার সকালে আইজিপি কাপ ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উদ্বোধন শেষে সব কথা বলেন পুলিশ প্রধান জানান পুলিশ একটি পেশাদার বাহিনী আগামী দিনেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের সক্ষমতা রয়েছে এ বিষয়ে সন্দেহ করার কোনো অবকাশ নেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলা নিয়ে আইজিপি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে যা করা দরকার পুলিশ তাই করছে প্রয়োজনের চেয়ে একটু বেশি করছে না করবেও না আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা প্রশাসন জনপ্রতিনিধি সাধারণ মানুষ আপনারা যারা আমাদের মিডিয়া কর্মী সবাই মিলে একসাথে একই প্ল্যাটফর্মে আমরা কাজ করে জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে আমরা নিয়ন্ত্রণে এনেছি এবং আমি আশা করি এই নিয়ন্ত্রণের যে কার্যক্রম এটা আগামী দিনেও অব্যাহত থাকবে